ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা যেমনটি জানো, আরএম বায়োলজি থেকে এএনএম জিএনএম 2022-এর জন্য ফ্রিতে ক্লাস নেওয়া চলছে। তার প্রথম ক্লাস ইতিমধ্যেই হয়ে গেছে জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে। তো আজকের দ্বিতীয় ক্লাস, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে ক্লাসটি কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপর, অর্থাৎ আগের দিন ছিল জীবনবিজ্ঞানে, আজকে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপর। ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যেমন জানো যে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে টোটাল 15, ক্যাটাগরি 1-এ 15টি কোশ্চেন এবং ক্যাটাগরি 2-তে কিন্তু 5টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1-এ 15, যার মান হবে 15, এবং ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন, তার মান কিন্তু 10। টোটাল 25 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ভৌতবিজ্ঞান। জীবনবিজ্ঞান ছিল 50 এবং 25 নম্বর ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে জীবনবিজ্ঞানের পরেই ভৌতবিজ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি পরিমাপ। পরিমাপ বলতে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে কিন্তু মাপযোগের একটি ব্যাপার থাকে। তো সেই সংক্রান্ত আজকের বিষয় এবং বিভিন্ন জিনিস পরিমাপ করতে আমরা যে সমস্ত যন্ত্র ব্যবহার করে থাকি, আজকের কিন্তু ক্লাসটা সম্পূর্ণ সেই যন্ত্রের তালিকার উপর। তোমরা দেখো পিডিএফটি দেখতে পাচ্ছ, যন্ত্রের নাম দেখো অ্যাক্সিলারোমিটার, যেটা ধাবমান বস্তুর ত্বরণ নির্ণয় করতে বা ত্বরণ পরিমাপ করতে সাহায্য করে। অ্যাক্টিনোমিটার, সূর্যালোকের উত্তপ্ত করার ক্ষমতা, হিটিং পাওয়ার অফ সানলাইট। অ্যালকোহলোমিটার, তরলে অ্যালকোহলের মাত্রা। অ্যালটিমিটার, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা মাপতে সাহায্য করে। অ্যাবমিটার, তড়িৎ প্রবাহ। অ্যানিমোমিটার, বাতাসের গতি। অ্যাটমোমিটার, বাষ্পীভবনের হার। অডিওমিটার, শ্রাব্যতা, অর্থাৎ হিয়ারিংটাকে। ব্যারোমিটার, বায়ুচাপ, প্রত্যেকে যেটা জানো। বিভামিটার, মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য। বলোমিটার, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ক্যালোরিমিটার, রাসায়নিক বিক্রিয়ার তাপ। সিলোমিটার, হাইট অফ এ ক্লাউড বেস। ক্রোনোমিটার, সময়ের। কালারমিটার, রং। ক্রিপমিটার, স্লো সারফেস ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অ্যাক্টিভ জিওলজিক ফল্ট ইন এ আর্থ। ডিক্লিনোমিটার, চুম্বকীয় বিচ্যুতি। ডেনসিমিটার, অর্থাৎ তরলের আপেক্ষিক গুরুত্ব। ডেনসিটোমিটার, ডিগ্রি অফ ডার্কনেস ইন এ ফটোগ্রাফিক অর এ সেমি ট্রান্সপারেন্ট মেটেরিয়াল। ডিফ্র্যাক্টোমিটার, স্ফটিকের গঠন, স্ট্রাকচার অফ ক্রিস্টালস। ড্রস্টোমিটার, বৃষ্টির ফোঁটার আকার, গতি এবং বেগ। ডোসিমিটার, এক্সপোজার টু হ্যাজার্ডস স্পেশাল রেডিয়েশন। ডিউরোমিটার, পদার্থের দৃঢ়তা। ডাইনামিটার, দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। ডাইনামোমিটার, বল বা বক্রপথে ধাবমান বস্তুর টর্ক। ইলাইওমিটার, তেলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে কাজে লাগে। ইলেকট্রোমিটার, বৈদ্যুতিক আধান। ইডিওমিটার, চেঞ্জ ইন ভলিউম অফ এ গ্যাস মিক্সচার ফলোয়িং কম্বাশন। ইভাপ্যারোমিটার, বাষ্পীভবনের হার। তোমরা কিন্তু পজ করে করে লিখে নিতে পারো বা সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। গ্যালভারোমিটার, বিদ্যুৎ। গ্যাসিনোমিটার, কঠিন পদার্থের আয়তন ও ঘনত্ব। গ্রাফোমিটার, কোণ। হেলিওমিটার, সূর্যের ব্যাসের পরিবর্তন। হাইড্রোমিটার, তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। হাইগ্রোমিটার, আর্দ্রতা। ইঙ্কোমিটার, কালি। ইন্টারফিরোমিটার, তরঙ্গের ব্যতিচার। কাঠারোমিটার, গ্যাসের বিন্যাস, বাংলাটাকে ক্যাথারোমিটারও তোমরা বলতে পারো। ল্যাক্টোমিটার, দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। ম্যাগনেটোমিটার বা চৌম্বকের ক্ষেত্রের প্রাবল্য। ম্যানোমিটার, চাপ মাপার ক্ষেত্রে। মাস স্পেকট্রোমিটার, মাসেস অফ আয়ন্স ইউজ টু আইডেন্টিফাই কেমিক্যাল সাবস্ট্যান্সেস থ্রু দেয়ার মাস স্পেকট্রা। মাল্টিমিটার, বৈদ্যুতিক বিভব, রোধ ও প্রবাহ, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই মাল্টিমিটারের। নিফ্লোমিটার, তরলের কণার পরিমাণ। ওডোমিটারের ক্ষেত্রে দূরত্ব। ওহোমিটারের বৈদ্যুতিক রোধকতা। অসমোমিটার, অসমোটিক স্ট্রেংথ ইন এ সলিউশন কোলয়েড অর কম্পাউন্ড। পিডোমিটারের ক্ষেত্রে আমরা স্টেপস মাপতে পারি। পিএইচ মিটারের ক্ষেত্রে আমরা দ্রবণের পিএইচ মাপতে পারি, অর্থাৎ যেটা এইচ প্লাসের কনসেন্ট্রেশন, যার জন্য আমরা অম্লত্ব ক্ষারত্ব বিচার করতে পারি। ফটোমিটার, আলোর ঔজ্জ্বল্য। পোলারোমিটার, পোলারিত আলোর ঘূর্ণন। পোটেনশিওমিটার, বিভব পার্থক্য। সাইক্রোমিটারের ক্ষেত্রে আর্দ্রতা। পাইসানোমিটার, তরলের ঘনত্ব। পাইরানোমিটার, সৌর বিকিরণ। ভিস্কোমিটার, ফ্লুইডের সান্দ্রতা। ভোল্টমিটার, বৈদ্যুতিক বিভব। ওয়াটমিটার, বৈদ্যুতিক যন্ত্রের প্রতি ঘন্টায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাপ। জাইমোমিটার, দেখো ফার্মেন্টেশনের জন্য, যেটাকে গাঁজন বলা হয় বাংলায়।
তো এই যে পরিমাপের যন্ত্রগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটা দুটো কোশ্চেন কিন্তু এই টপিক থেকে পেতেই পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটি শেয়ার করে নাও। স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।